লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আসসালাম আলাইকুম আরহামাকাত সুপ্রিয় দর্শক অন্ডলী মানুষ মরণশীল সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহরপুল আলমী নেশ্বাদ করেছেন কুল্লু নফসিন দয়া ইকাতুল মৌত প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদনকারী পৃথিবীতে অধিকাংশ মানুষ বয়স পায় ষাট থেকে সত্তর বছর এই যে বয়স পেয়ে থাকে এই বয়সের মাঝে কতই না কিছু উপার্জন করে এবং গচ্ছিত করে সম্পদ এই যে করে সম্পদ তা থেকে সে কত অংশ নিজে বুক করল আর কত অংশ সেরে গেল হিসাবে দেখা যাবে প্রায় সব সম্পদই সেরে রেখে চলে যায় আনাস আনাসর হাদিস যে হাদিস ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন রসুল সল্লা মেশাদ করেছেন এত বাউল মঈন অর্থাৎ মৃত্যু ব্যক্তির সাথে তিনটি জিনিস যায় ফায়ার জি ইথনান ওয়া এফকা মাহু ওয়াহেদ তার মাঝে দুটি ফিরে আসে একটি তার সাথে থেকে যায় এত বাহু আহ ও মালুহু ওয়া আমাল তার অনুসরণ করে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তার সম্পদ এবং তার আমল ফায়ার জি আহলুহু ও মালহু ও এফকা আমালু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সম্পদ চলে আসে থাকে শুধু তার সাথে আমল এই যে সম্পদ উপার্জন করলো সম্পদের মাঝে কিছু নিয়ে যেতে পারলো না শুধু আমলটি সে নিয়ে গেল আমাদের আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে বিশেষ করে আপনজন পিতা মাতা আমাদের জন্য কতই না শ্রম দিয়ে কতই না কষ্ট করে অনেক কিছু রেখে যায় পিতা মাতা মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পর তাদের জন্য আমাদের কী করণীয় রয়েছে যেটি করলে তারা সবচেয়ে বেশি উপকৃত হবে তাদের জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করতে পারি সেটি হলো সর্বদা তাদের জন্য দোয়া করা কেয়া দিন দেখা যাবে তাদের ব্যালেন্সে অনেক সোয়াব জমবে আল্লাহরবুল্লা আলমিনকে জিজ্ঞাসা করবে এগুলি কোথায় থেকে আসলো আল্লাহরবুল্লা আলামিন তখন বলবেন এটি তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করছে এটা হলো তোমার সোয়াব এটি আরও আমরা করতে পারি তাদের জন্য চলমান সৎকা পানির ব্যবস্থা করা সবচেয়ে উত্তম সৎকা আফতাল সদাকাতে সুকিয়াল মা রসলাম বলছেন সবচেয়ে উত্তম সৎকা হলো মানুষকে পানি পান করানো পানির ব্যবস্থা করে দেন টিউবওয়েল বসিয়ে দেন পিতা মাতার জন্য তারাও সব পাবে আপনিও সব পাবেন যতদিন মানুষ ব্যবহার করবে সব পেতে থাকবে তাদের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে জান্নাতে আল্লাহর আল্লাহরবুল আলমিন তার জন্য ঘর নির্মাণ করবেন এটি যদি অনেক ব্যয়বহুল হয় এটি সম্ভব না হয় তাহলে কমসে কম আপনি ভালো প্রিন্ট মূল্যবান কোরআন মাজিদ ক্রয় করে মসজিদে রেখে দেন মানুষ উপকৃত হোক মানুষ তেল করুক আরও করতে পারেন আপনি হ্যাপসখানাগুলি রয়েছে তাদের জন্য মূল্যবান অনেক দামি দামি কোরআন মাজিদ ক্রয় করে তাদেরকে হাতিয়ে দেন কোরআন যারা হাফেজ হচ্ছে দেখা যাবে মৃত্যু তারা এটি বহন করে রাখবে এবং এই কোরআনগুলি তারা হেফাজত করে রাখবে তারাও তেলাওয়াত করে যে স্ব করবে আপনার পিতা মাতাও স্ব অবর্জন করবে এটাও যদি সম্ভব না হয় কমসে কম আপনার বাসায় যতগুলি সদস্য রয়েছে সকলের জন্য একটি করে কোরআন মাজিদ ক্রয় করে শুধু লিখে দেন এটি পিতা মাতার জন্য উৎসর্গ করলাম বা পিতা মাতার পক্ষ থেকে এটি আপনি তেল করলে যে পেলেন পিতামাতাও সম পরিমাণ সোয়াব পাবে যতদিন তেলাত হবে ততদিন সোয়াব পেতেই থাকবে দেখা যায় এই সমস্ত সোয়াবের কাজ না করে পিতা মাতার জন্য আরও শাস্তির কাজগুলি করি তিন দিনের দিন পাঁচ দিনের দিন সাত দিনের দিন চল্লিশা অথবা বাৎসরিক খাওয়ার আয়োজন করি এই যে খাওয়ার আয়োজন করলাম প্রথমত আমরা এখানে অপচয় করলাম সম্পদের অপচয়কারী শয়তানের বাই দ্বিতীয়ত এই সম্পদ যে ব্যয় করলাম অবশ্যই আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সম্পদ কিভাবে উপার্জন করছে আর সম্পদ কিভাবে ব্যয় করছে তৃতীয়ত মানুষকে হারাম খাওয়াইলাম চতুর্থ যারা খেলো এটাও তারা হারাম খেলো পঞ্চম মৃত্যু ব্যক্তির শাস্তি আরও আপনি বাড়িয়ে দিলেন আপনি যদি আপনার পিতামাতাকে ভালোবাসেন পিতামাতাকে সম্মান করেন শ্রদ্ধা করেন এবং পিতামাতা আপনার জন্য যে কষ্ট করে গেছে এটা যদি আপনি সুক্রিয়া করতে চান রসলা মেসাদ করেছেন মাল্লা মেশ না আল্লাহ মেশ করিল্লা যে ব্যক্তি মানুষের সুক্রিয়া না করলো আল্লাহ শুক্রিয়া সে করল না পিতা মাতার যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে তাদের জন্য আর শাস্তি বৃদ্ধি না করে আপনি কি করেন তাদের জন্য ভালো ভালো কাজগুলি করে যান দেখা যায় আমরা বলি মানুষকে যদি না খায় মানুষ কি বলবে মানুষ যে কি বলল এই জন্য আপনি খাওয়াইলেন লোক দেখানো লোক শোনানো আমল হলো শেরক আপনি মুর্শেক হয়ে গেলেন মুর্শেককে আল্লাহ রবুল্লা আলমিন হতে পারে ক্ষমা করবে হতে পারে ক্ষমা করবে না আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্ত আলোচনা পিতামাতা মৃত্যুবরণ করলে তাদের জন্য আমাদের কী করণীয় এবং তারা কোন কাজে উপকৃত হবে আর কোন কাজে তারা অপকৃত হবে